হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, পোন প্রথমে অসমীয়া নববর্ষৰ সকলোকে শুভেচ্ছা জনাই আজিৰ ক্লাছটো আৰম্ভ কৰিবলৈ ওলাইছোঁ। সিদিনা তোমালোকক এটা হোমৱৰ্ক দিছিলোঁ, বহুতে হোমৱৰ্কটো কৰিব পৰা নাই বুলি কৈছিলা। যি কি নহওক, হোমৱৰ্কটো মই লিখি দিছোঁ। ছ' এইটো আমি কেনেকৈ এতিয়া কৰিম তোমালোকে ভালকৈ চাবা। ইয়াতে কি আছিল, এন চি ফোৰ এইচ নাইন বি আৰ প্লাছ কে চি এন। এই কে চি এন মানে পটেছিয়াম হৈছে পজিটিভ পাৰ্ট আৰু চি এন হৈছে নেগেটিভ পাৰ্ট। গতিকে ইয়াতে ব্ৰমিনৰ ঠাইত তেতিয়াহ'লে কি বহিব, ইয়াত নিউক্লিয়ফাইল হৈছে চি এন, তেতিয়াহ'লে আমাৰ এনচাৰটো হ'ব অনলি ব্ৰমিনৰ ঠাইত চি এন। তেতিয়াহ'লে আমি কি লিখিম চোৱা, এন চি ফোৰ এইচ নাইন চি এন প্লাছ কে আৰু বি এন মিলি কে বি এন। এইটো হ'ল আমাৰ যদি পৰীক্ষাত আহে যে কমপ্লিট দ্য ফলোয়িং ৰিয়েকশ্যন, তেতিয়াহ'লে আমি লিখিব লাগিব এন চি ফোৰ এইচ নাইন চি এন প্লাছ কে বি এন। কিন্তু আমাৰ প্ৰশ্নটো কৈছিলে মেকানিজিম লিখা, ক্ৰিয়াবিধি লিখা। গতিকে আমি ইয়াত ক্ৰিয়াবিধি লিখা ট্ৰাই কৰিম। এতিয়া ফাৰ্ষ্ট অফ অল আমি গম পাব লাগিব এই আমাক দিয়া বিক্ৰিয়াটো এছ এন ওৱান বিক্ৰিয়া না এছ এন টু বিক্ৰিয়া। ছ' যদি এছ এন ওৱান হয় তাৰ মেকানিজিম বেলেগ হ'ব আৰু এছ এন টু হ'লে তাৰ মেকানিজিম বেলেগ হ'ব। ছ' তোমালোকে ফাৰ্ষ্টতে চোৱা এইটো কিমান ডিগ্ৰী এলকেলাইন লাইট। এন মানে তোমালোকে জানা চিধা চিধি আছে, কোনো ধৰণৰ চাইড চেইন নাই। ডেট মিনছ এইটো কিমান ডিগ্রি অ্যালকালাইন লাইট, এইটো একটা এক ডিগ্রি অ্যালকালাইন লাইট। তোমালোকে জানা এস এন ওয়ান রিয়েকশনত, এস এন ওয়ান রিয়েকশনের বাবে আছিল তিন ডিগ্রি অ্যালকালাইন লাইট, দুই ডিগ্রি অ্যালকালাইন লাইট, এক ডিগ্রি অ্যালকালাইন লাইট। আর এস এন টু আসলে তার লাস্ট আসিল সি এস থ্রি এক্স, এস এন টু আসলে সি এস থ্রি এক্স, তারপিছত ওয়ান ডিগ্রি, দুই ডিগ্রি, তিন ডিগ্রি। এতিয়া এক ডিগ্রি কোনটোত আগত আছে চোৱা, এস এন ওৱান রিয়েকশনত এক ডিগ্রি আছে তিন নম্বৰত আর এস এন টু রিয়েকশনত এক ডিগ্রি আছে দুই নম্বৰত। গতিকে আমাক দিয়া বিক্রিয়াটো হ'ব এস এন টু বিক্রিয়া। বুজি পালা কেনেকে গম পালো, যিহেতু আমাৰ এলকালাইন লাইটটো এক ডিগ্রি আর এস এন ওৱানৰ ক্ষেত্ৰত এক ডিগ্রিটো আছে তিন নম্বৰত আৰু এস এন টুৰ ক্ষেত্ৰত এক ডিগ্রি আছে দুই নম্বৰত। গতিকে এস এন টুত আগতে পোৱা যায়, গতিকে আমাৰ বিক্রিয়াটো হ'ব এস এন টু প্ৰকাৰত। ছ' এস এন টু প্রকারের হলে আমি কেনেকে লিখিম এটা চোয়া, ইয়ার ক্রিয়াবিধিটু সোয়া ক্রিয়াবিধি মেকানিজম বা ক্রিয়াবিধি। আমি জানো যে এস এন টু বিক্রিয়া কেইটা হাবত সংঘটিত হয়, এটা হাবত আমার সংঘটিত হয়। সো এই বিক্রিয়াটো কি আছে, সি ফোর এইচ নাইন বি আর। এস এন টু বিক্রিয়াটো মই তোমালোকক দিছিলোঁ কেনেকুৱা আছিলে, যে এটা ষ্টেপত হ'ব। ষ্টেপটো কি হ'ব, যিটো সিদিনা আৰ্লিয়াৰ মোৰ ক্লাছ যিটো আছিল সেই ক্লাছত মই এস এন টু বিক্রিয়াটো তোমালোকক অলৰেডি পঢ়াই থৈ দিছোঁ। ছ' এইটো কেনেকৈ লিখিম এতিয়া আমি চোৱা, ইয়াতে আমি জানো যে এস এন টু বিক্রিয়াটোত নিউক্লিয়ফাইলটোৱে হেলোজেন লাগি থকা কাৰ্বনটোৰ ঠিক বিপৰীত ফালে দি আক্ৰমণ কৰে। তেতিয়াহ'লে ইয়াত নিউক্লিয়ফাইল কি হ'ব, ইয়াত নিউক্লিয়ফাইল হৈছে চি এন আৰু ইয়াত এন কেইটা কাৰ্বন আছে, টোটেল চাৰিটা কাৰ্বন আছে। তেতিয়াহ'লে আমি এছ এন টু বিক্ৰিয়াৰ ক্ষেত্ৰত এনেকুৱা লিখা হৈছিলে, তোমালোকে চাবা ইয়াতে ব্ৰমিন আছে, ইয়াতে এটা এইটো ফৰ্ম গোটেইখিনি ক্ষেত্ৰতে যোৱা ক্লাছত মই যোৱা লেকচাৰত আমি সেনেকৈ দি দিছিলোঁ সেই ফৰ্মটো থাকিব। এতিয়া কোনটো সময়ত কি কৰিব, আমাৰ এলকেন লাইনটো কেনেকুৱা আছিলে, এনেকুৱা চি এইচ থ্ৰী চি এইচ টু চি এইচ টু চি এইচ টু বি আৰ, এইটোৱে আমাৰ হ'ল এন এলকেন। তেতিয়াহ'লে ইয়াতে এন মানে নৰ্মেল, কোনো ধৰণৰ চাইছেনে, ইয়াৰ লগত ব্ৰমিনৰ লগত কোনটো কাৰ্বন লাগি আছে, এইটো কাৰ্বন ব্ৰমিনৰ লগত লাগি আছে। গতিকে যিটো হ'ল এইটো কাৰ্বন, এই কাৰ্বনত কেইটা হাইড্ৰজেন আছে, দুটা হাইড্ৰজেন। ছাপ'জ মই ইয়াত এটা হাইড্ৰজেন দিলোঁ, ইয়াত এটা হাইড্ৰজেন দিলোঁ, তেতিয়াহ'লে বাকী থাকিল কেইটা, বাকী থাকিল এক দুই তিনিটা। গতিকে মই দিম চি থ্ৰী,
Aduh kan beda tinya tuh ya pas pas itu ya hak namanya si jadi eser liar hol. Itu ya, aman nuklir hal ki ini katrot nuklir hal itu si ya, utiye, aman ya teh itu si ya minus. Kalau jadi malah kita tidak jadi selalu dapat ya teh hal ini sahaja ada ini selalu jaga si es kriya si. Ini bikinnya tu kena kena bikinnya kalau buat di, kalau kita lagi nak karbon berarti dipulih hal ini attack korang. So he dipulih hal dia attack korang lagi hal. Kalau agor kelas tu jadi tu malah kita kalau banyak di nonton kita saya sah, jadi kalau agor kelas tu allah tu malah kita high loba. So ini dipulih hal dia attack korang. Dipulih hal dia attack korang lagi ni apa? NC dot 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 dot. Tapi mana ini karbon tu lama kita bandung ni puri boleh dori sih. Abang yang kita mahu tu halogen tu karbon tu pernah dot dot dot. Tapi mana akhirnya zaman dori sih. Ada bostu tu. Jual kelas untuk mainnya kuat di situ tu malah kok. Itu ada unstable, unstable warganya itu ane actually heartbreaking di bawahnya. Finally ki produk pam, ya kisah produk tu ane pam. Itu ya isiran logat itu complicated bandung ni kotoran kori bo. Nanti ke apa buat mas? Itu, ada ini bos tu tu dia sese. Malah kita jana, esen tu bikriya, jitu bikriya jat produk tu kuat jah, he bikriya jat produk tu, bikriya produk tu, thik ulotah. Tamannya kira apa kita semua A is to ini kalau S, ini bar A is to ini kalau jago A dot dot to ini kalau S, dot dot to ini jago, ini kalau jago, ada itu C T S. Itu yang alamat. Eh, bikriya tu kriya bini. Itu ya, ya berbeza dengan kar. Zaman yang karbon ni dia okyo, A bilang apa boleh. A kini type tu same saja. A two itu sih kita kibo. Ya, ada satu tahap baru, dua tahap baru, bis tahap baru. Ya, tu karbon type baru. Itu type tu kini tu ama, ya kita ikut orang. So, ini yang kami kikur bila lagi. Ini asin warna asin tu bikriya bilang apa kikur bila lagi. Kriya bini kami lirik lobo lagi. Next ada bostu lirik notes di lirik notes. Toka. लिखा एकेटा एल्काइल थूप थका एकेटा एल्काइल थूप थका विभिन्न एल्काइल हैलाइड विभिन्न एल्काइल हैलाइड एसएन वन आरु एसएन टू विक्रियार प्रति SN1 আৰু SN2 বিক্ৰিয়াৰ প্ৰতি সক্ৰিয়তা তলত দিয়া হল বা সক্ৰিয়তা তলত দিয়া ধৰণে পৰিৱৰ্তিত হয় একেটা এলকাইল থূপ থকা বিভিন্ন এলকাইল হেলাইডৰ SN1 আৰু SN2 বিক্ৰিয়াৰ প্ৰতি সক্ৰিয়তা তলত দিয়া ধৰণে পৰিৱৰ্তিত হয় আমি সাম Kenapa polibor kita ha? Eh, jangan apa. R, I, R, B, R, R, C, L, R, M. So halogen akar baris jual logi-logi. Ekta alkali cukup. Kita kita tu R S, jangan kita C S S. Kita berarut type R mana sih number of carbon. So akar bilang baris jual logi-logi. S N one atau S N two bikriar proti. एलकाइल हैलाइड ब्रो हो क्रियो ता इन्हें कोई आमा की हो जाए चेंज हो जाए वो ठीक है तो मालूम क्या था प्रश्न लिखा लिखा तलोत दिया हैलोजन प्रश्न लिखा तलोत दिया हैलोजन जोगो जुगमोर भितरत तलोत दिया हैलोजन
যৌগ যুগ্মৰ ভিতৰত কোনটোৱে দ্ৰুত গতিত SN2 বিক্ৰিয়া দেখুৱায়? আকৌ এবাৰ কৈ দিছোঁ, তলত দিয়া হেলোজেন যৌগ যুগ্মৰ ভিতৰত কোনটোৱে দ্ৰুত গতিত SN2 বিক্ৰিয়া দেখুৱায়? তলত দিয়া হেলোজেন যৌগ যুগ্মৰ ভিতৰত কোনটোৱে দ্ৰুত গতিত SN2 বিক্ৰিয়া দেখুৱায়? এক নম্বৰ আৰু দুই নম্বৰটোৰ কোনটো এনচাৰ হ'ব? কেতিয়াবা সেনেকুৱা আহে যে কোনটো হ'ব আৰু কিয় হ'ব, ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট ফৰ এক্সাম, এনেকুৱা টাইপৰ প্ৰশ্ন পৰীক্ষাত আহিয়ে থাকে যে তলত দিয়াৰ কোনটো SN1 দিব পাৰে, SN2 দিব পাৰে আৰু কিয় দিব পাৰে। চোৱা, প্ৰথম এক নম্বৰটো চোৱা, এক নম্বৰটোত যিটো প্ৰথম এলকালাইট আছে এইটো কিমান ডিগ্ৰী? 1 ডিগ্ৰী। আৰু ইটো চোৱা 1, 2, 3, তাৰমানে এটা হাইড্ৰজেন আছে গতিকে 2 ডিগ্ৰী। ইয়াত 1, 2, 3, 4, 1, 2, 3, 4 নাম্বাৰ অফ কাৰ্বন একে আছে, এটাত আছে ক্লৰিন, এটাত আছে ব্ৰমিন। চ' প্ৰথমটোৰ আগত এনচাৰ কৈছোঁ যে প্ৰথমটো আমি অলপ আগত গম পাইছোঁ, যিহেতু আমাক SN2 কৈছে, SN2 হ'লে আমি অলপ আগত লিখিছিলোঁ যে 1 ডিগ্ৰী 2 ডিগ্ৰীতকৈ কি হয় যে বেছি সোনকালে দেখায়, যেনেকৈ SN2 এনেকুৱা আছিল, অলপ আগত আমি লিখিছিলোঁ এনেকুৱা আছিল CH3X 1 ডিগ্ৰী 2 ডিগ্ৰী 3 ডিগ্ৰী। চ' CH3X তো 9, 1 ডিগ্ৰী আছে, এইটো 2 ডিগ্ৰী আছে, গতিকে 2 ডিগ্ৰীতকৈ 1 ডিগ্ৰী আছে, 2 ডিগ্ৰী বেছি দেখায়, গতিকে আমাৰ এনচাৰ কোনটো হ'ব? এইটো হ'ব। বুজিছে, তলতটো যদি পৰিষ্কাৰ আহে কোনটো হ'ব? অলপ আগত মই জাষ্ট এটা নোটছ দিছিলোঁ যে তাতে কোৱা হৈছিলে যে হেলোজেনৰ আকাৰ বাঢ়ি যোৱাৰ লগে লগে তোমাৰ কি হয়, SN1 আৰু SN2 বিক্ৰিয়াৰ সক্ৰিয়তা বাঢ়ি যায়। তো আকাৰ কাৰ ডাঙৰ, ক্লৰিনৰ ডাঙৰ নে আইৰিনৰ ডাঙৰ? যিহেতু আইৰিনৰ আকাৰ ডাঙৰ গতিকে SN2 বিক্ৰিয়াৰ সক্ৰিয়তা কাৰ বেছি হ'ব? ইটো বেছি হ'ব। হৈ গ'ল এনচাৰ, প্ৰথমটো হ'ল ইটো এনচাৰ, কাৰণ এইটো 1 ডিগ্ৰী, এইটো 2 ডিগ্ৰী, 1 ডিগ্ৰী বেছি দেখায়, গতিকে ইয়াৰ এনচাৰ এইটো। আৰু দ্বিতীয়টো হ'ল এইটো, কাৰণ ইয়াত আয়ডিন আছে, ইয়াত ক্লোৰিন আছে, আয়ডিনৰ আকাৰ ক্লোৰিনতকৈ ডাঙৰ, ডাঙৰ হ'লে SN1 আৰু SN2 বিক্ৰিয়াৰ প্ৰতি সিহঁতে কি দেখুৱা, বেছি সক্ৰিয়তা দেখুৱা। চ' SN1 আৰু SN2 বিক্ৰিয়াৰ প্ৰতি মই ভাবোঁ এটা প্ৰশ্ন পৰীক্ষাত আহেই, গতিকে যদি আহে এইটোৰ ভিতৰত তোমালোকে কি কৰিব পাৰিবা, চল্ভ কৰি ল'ব পাৰিবা। নেক্সট আমি চাম এতিয়া হেলোঅ্যালকেনৰ ৰাসায়নিক বিক্ৰিয়া তিনিটা ভাগ আছিলে, এটা কি আছিলে, এটা আছিলে নিউক্লিয়'ফিলৰ প্ৰতিস্থাপন বিক্ৰিয়া যিটো অলৰেডি আমাৰ শেষ হ'ল, দুই নম্বৰত আছিলে অপসাৰণ বিক্ৰিয়া বা ইলিমিনেশ্যন ৰিয়েকশ্যন। চ' আমি এতিয়া আৰম্ভ কৰিম ইলিমিনেশ্যন ৰিয়েকশ্যন বা অপসাৰণ বিক্ৰিয়া। তাৰ আগতে কেইটামান ডেফিনেশ্যন আছে NCERT কিতাপখনত, মই সেই ডেফিনেশ্যনকেইটা তোমালোকক পিছত জনাম। চ' দুই নম্বৰত কি আছে আমাৰ, এইটো ইংৰাজীত কয় ইলিমিনেশ্যন ৰিয়েকশ্যন, অপসাৰণ বিক্ৰিয়া। এইটো কেনেকুৱাটো, ফাৰ্ষ্ট অফ অল এই বিক্ৰিয়াটো হ'বলৈ হ'লে এটা বিটা হাইড্ৰজেনযুক্ত এলকালাইট হ'ব লাগিব। কি কণ্ডিশ্যন হ'ব লাগে, এটা কণ্ডিশ্যন হ'ব লাগিব, সেইটো হৈছে কি, বিটা হাইড্ৰজেনযুক্ত এলকালাইট হ'ব লাগিব। চ' প্ৰথমতে তোমালোকে ডেফিনেশ্যনটো লিখি লোৱা, তাৰপিছত মই আলোচনা কৰি আছোঁ। লিখা, বিটা হাইড্ৰজেনযুক্ত, বিটা কেনেকুৱা, এই এনেকুৱা বিটা লিখিবা, এনেকুৱা আলফা বিটা যে বিটা লিখা, বিটা হাইড্ৰজেনযুক্ত এলকাইল হেলাইডৰ সৈতে, বিটা হাইড্ৰজেনযুক্ত এলকাইল হেলাইডৰ সৈতে
অ্যালকোহলীয় পটেশিয়াম হাইড্রোক্সাইড মানে KOH, অ্যালকোহলীয় পটেশিয়াম হাইড্রোক্সাইডর বিক্রিয়া ঘটালে, আকো কইছু বিটা হাইড্রোজেন যুক্ত অ্যালকাইল হ্যালাইডর হইতে অ্যালকোহলীয় পটেশিয়াম হাইড্রোক্সাইড যোগ করিলে বা বিক্রিয়া করিলে জি দিয়া অ্যালকিন উৎপন্ন হয়, অ্যালকিন উৎপন্ন হয়। আকো কইছু বিটা হাইড্রোজেন যুক্ত অ্যালকাইল হ্যালাইডর হইতে অ্যালকোহলীয় পটেশিয়াম হাইড্রোক্সাইড যোগ করিলে অ্যালকিন উৎপন্ন হয়। মই দুটা প্রসেসত এইটো শিকাম, যেটো তোমালোকৰ ভাল লাগে সেইটো একসেপ্ট কৰিবা। সো কেনেকুৱা এতিয়া চোৱা, ফার্স্ট অফ অল বিটা হাইড্রোজেন মানে কি? আমি জানো অ্যালকাইল হ্যালাইড মানে কার্বনের লগত হ্যালোজেন। তো সাপোজ ইয়াতে মই এটা ব্রোমিন দিছো, সো ব্রোমিন দিলে ইয়াতে কেইটা হাইড্রোজেন লাগবো? দুটা। ইয়াতে কেইটা হাইড্রোজেন লাগবো? তিনিটা। গতিকে এইটোর নাম হল, মনে রাখবা, যে কোনো একটা কার্যকরীমূলক যেটো কার্বন লাগে, প্রথম কার্বন তার নাম হয় আলফা, আর তার ঠিক পরবর্তীটির নাম হয় বিটা। তার মানে বিটা কার্বন আমার সেইভাবে একটু তাতে হাইড্রোজেন আছে নাই? আছে। যদি হাইড্রোজেন না থাকে তেতিয়াহলে কিন্তু এই বিক্রিয়াটো নহব, হাইড্রোজেন থাকলেহে এই বিক্রিয়াটো হব। সো এইটো হল বিটা হাইড্রোজেনযুক্ত অ্যালকাইল হ্যালাইড, কারণ বিটা কার্বনত হাইড্রোজেন আছে আর ইয়াতে হ্যালোজেন আছে, গতিকে এইটির নাম হল বিটা হাইড্রোজেনযুক্ত অ্যালকাইল হ্যালাইড। তো কার্বন দিয়া, আচ্ছা ইয়ার লগত কি করব লাগে? পটেশিয়াম হাইড্রোক্সাইড, কেনেকুৱা পটেশিয়াম হাইড্রোক্সাইড? অ্যালকোহলীয়, মানে অ্যালকোহল থাকা পটেশিয়াম হাইড্রোক্সাইড হবো লাগবে, ALC। KOH এর তলত মই সরুকে লিখছো ALC, মানে অ্যালকোহল। কি হব শর্টকাটত যদি তোমালোকে করব খোঁজা, তেতিয়াহলে আলফা আর বিটা যে আছে, সেই আলফা আর বিটার মাজত তুমি এটা ডাবল বন্ড দি লওয়া, তেতিয়াহলে দুটা কার্বন আছে ইয়াতে, এটা দুটা, মই দুটা কার্বন দিছো, এই এটা এই এটা, দুটা দুটা কার্বনের মাজত এটা ডাবল বন্ড দি দিলো, ডাবল বন্ড দি দিলো। দিয়ার পিছত এই কার্বনত কেইটা হাইড্রোজেন লাগবো? এক দুই, তার মানে ইয়াতে দুটা লাগিব। এই কার্বনত কেইটা লাগবো? দুটা লাগিব, গতিকে মই ইয়াতে দি দিলো, গতিকে দুটা দুটা গল। এই কার্বনত আছিল কেইটা কার্বন? হাইড্রোজেন, তিনিটা হাইড্রোজেন। বর্তমান লিখিছো মই দুটা হাইড্রোজেন, তার মানে এটা হাইড্রোজেন আছে। তো কে পজিটিভ হয় আর ওএস সদায় নেগেটিভ হয়, তাহলে এই একটা হাইড্রোজেন আর ইয়ার ওএস মিলি কি হব? প্লাস, পানি হব। এই ওএস আর ইয়ার একটা এস মিলি বিটা হাইড্রো, বিটা অপহরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটো বিটা অপহরণ বিক্রিয়া হয়, তার মানে বিটার যে হাইড্রোজেন এটা আছে, হাইড্রোজেনটো গুছি যাব, কার লগ গুছি যাব? ওএস এর লগত, গই কি হল? পানি হল। আর বাকি থাকিল কি? কে আর ইয়ার বি আর মিলি কি হব তোমার? কেবি আর, এটো হল শর্টকাট প্রসেস, যে আলফা আর বিটার মধ্যে মানে ডাবল বন্ড দিম, তারপর বিটার একটা হাইড্রোজেন আহি ওএস এর লগত পানি হব, আর কে আর বি আর মিলি কে বি আর হব। এই বস্তুটুক আর এক ধরনের বুঝা যা বুঝাব পারি, এনেকই সাপোজ CH2S CH2Br প্লাস KOS ALC। সো ইয়াত বিটা কার্বন আছে, এই বিটা কার্বনত একটা হাইড্রোজেন আছে, তো ইটস কল্ড বিটা হাইড্রোজেন। ইয়াত এটো হল পজিটিভ পার্ট, এটো হল নেগেটিভ পার্ট। এই OS এ আই কি করব পারে? হাইড্রোজেন অ্যাটাক করব পারে। হাইড্রোজেন অ্যাটাক করার লগে লগে এই স্যার OS মিলি হল পানি, তাহলে এই দাগ দাল ইয়াতে কোনো কাম নাই, ই বেকা হই ইয়াত আহিব। ইয়াত হল লগে লগে ইয়া দুটা দাগ হব, দুটা ডাবল বন্ড হৈ গল, ডাবল বন্ড হোৱাৰ লগে লগে ইয়া দুই আর দুই চারি, ই কিটা হল দুটা দুটা চারিটা, এটা পাঁচটা ন হব, গতিকে ব্রোমিন টু কি হব? তেতিয়া হাত হৈ যাব, তার মানে কি হল ইয়াতে CH2 ডাবল বন CH2 CH2 ডাবল বন CH2, এটা তো গুছিয়ে গেছে, গতিকে ইয়ার মধ্যে দাগ হল CH2 প্লাস OS আর S মিলে হব পানি, আর কে পজিটিভ আর ব্রোমিন মিলে হব CH2। সো অ্যান্সার একই হয়েছে, অ্যান্সার দুটারে একই, গতিকে তোমালোকে যেটু পছন্দ সেইটুকে তোমালোকে কি করিবা, অ্যান্সারটো করিবা। মুঠতে কথাটো হয়েছে ইয়াত একটা ডাবল বন হব, কোত কোত ডাবল বন হব? আলফা আর বিটার মধ্যে ডাবল বন হব। তো আই থিঙ্ক তোমালোকে সরু বস্তুটো শিকিলে যথেষ্ট হব। সো নেক্সট মই আরো একটা এক্সাম্পল লওঁ,
এইবার প্রশ্ন হওয়া পারে, বিটা তো দুই ফেলা থাকতে পারে, এই ফেলা থাকতে পারে, এই ফেলা থাকতে পারে। আমি ব্ল্যাক একটা উদাহরণ দিচ্ছি, এটা সাদা CH3 CH2 CHBr CH3। এইবার মই কৈছো যে যিটো কাৰ্বনত হেলোজেন লাগি থাকে সেইটোৰ নাম আলফা কাৰ্বন, দেট মিনছ এইটো হ'ব আলফা কাৰ্বন। তেতিয়া বিটা কোনটো হ'ব? ইটো বিটা হ'ব, আলফা পিছতটো বিটা, ইটো আলফা তাৰ মানে ইটো বিটা। এইবাৰ বিটা আমাৰ দুটা আছে, মই অলপ আগত কৈছিলোঁ যে এই বিক্ৰিয়াটোত আলফা আৰু বিটাৰ মাজত ডাবল বন হয়, তেতিয়াহ'লে এইবাৰ ক'ত ডাবল বন হ'ব? চাপ'জ ইয়াতে আৰু কি থাকিব তোমালোকে জানা, এতিয়া এলকহলীয় পটেছিয়াম হাইড্ৰক্সাইড, এইটো KOH মানে এলকহল, তেতিয়াহ'লে দুটা ডাবল বন দিব লাগে মোক। ক'ত ক'ত দিব পাৰিম চোৱা, আলফা আৰু বিটা ইয়াত আছে, গতিকে মই ইয়াত এটা দিম। আগত চাৰিটা কাৰ্বন আছে, চাৰিটা কাৰ্বন লিখি ল'লোঁ, 1 2 3 4 1 2 3 4 ডাবল বন মই ইয়াত এটা দিলোঁ। আৰু একবাৰ ক'ত দিব পাৰিম, আলফা বিটা ইয়াত আছে, গতিকে মই ইয়াত দিব পাৰিম এটা, 1 2 3 4 ইয়াত দিলোঁ এটা, ইয়াত দিলোঁ। ইয়াত কেইটা লাগিব, তিনিটা, 1 2 3 তাৰমানে এটা হাইড্ৰজেন লাগিব, 1 2 3 এটা হাইড্ৰজেন, এক মানে তিনিটা, ইয়াত তিনিটা লাগিব, দুটা লাগিব, এটা লাগিব। এতিয়া আমি দুটা এলকিন পালোঁ, তেতিয়াহ'লে এইবাৰ কোনটো এলকিন আমাৰ মুখ্য হ'ব, কোনটো আমাৰ গৌণ হ'ব? এই এই কথাটো তোমালোকৰ জেইট চেপ নামৰ এজন চাইণ্টিষ্টে কৈছিলে, যে যেতিয়া আমাৰ দুটা ধৰণৰ এলকিন পোৱা যাব, তেতিয়া জেইট চেপ নামৰ এজন চাইণ্টিষ্ট আছিলে, সেই জেইট চেপ নামৰ চাইণ্টিষ্টৰ এটা কথা কৈছিলে যে য'ত যিটো ডাবল বন আছে সেই তাৰ লগত যদি বেছি এলকাইলমূলক জড়িত হৈ থাকে সেইটো আমাৰ মুখ্য হ'ব। কেনেকুৱা মুখ্য হ'ব চোৱা তোমালোকে, এইটো এটা এলকিন নে, ইয়াত দুটাতে ডাবল বন আছে, গতিকে সেই দুটা, ইয়াৰ পৰৱৰ্তী কাৰ্বন হ'লে এইটো, তাৰমানে ইয়াৰ বিটা হ'লে এইটো, ইয়াৰ বিটা আকৌ এইটো, তাৰমানে বিটা পৰ্যন্ত আমি লৈছোঁ কি, বিটা বিটা হাইড্ৰজেনযুক্ত বিক্ৰিয়াবিলাক ল'ব লাগে। চ' ইয়াত বিটা এইটো কাৰ্বন, এইটো বিটা কাৰ্বন, তেতিয়াহ'লে এই ডাবল বনৰ লগত একটা বিটা দুটা বিটা টোটেল আমাক 1 2 3 4 ইয়াত আছে, চাৰিটা কাৰ্বন জড়িত হয়। ইয়াত এইটো আল, এইটোতো ডাবল বন আছে, এইটো আলফা ডাবল বন আছে, তাহলে ডাবল বনত সেইফালে এইটো বিটা, তাৰমানে এইটো বিটা, এইটো কিন্তু বিটা নহয়, ইয়াৰ ইফালে বিটা নাই, তাৰমানে টোটেল ইয়াত কেইটা কাৰ্বন জড়িত আছে, তিনিটা, আৰু ইয়াৰ লগত কেইটা জড়িত আছে, চাৰিটা, কাৰণ এইটোৰ এইটো বিটা, এইটোৰ এইটো বিটা, তাৰমানে 1 2 3 4 আৰু ইয়াত দেখা যায় যে এইটো এইটো বিটা হয় বাট এইটো নহয়, গতিকে তিনিটা, তেতিয়া তোমালোকে গম পাইছা একৰ্ডিং টু জেড চেলৰ সূত্ৰ এইটো হ'ব মুখ্য, এইটো হ'ব গৌণ, মানে গৌণটো তোমালোকে পৰীক্ষা যদি নিদিয়া তথাপি কাটা নাযায়, কিন্তু মুখ্যটো তোমালোকে দিবই লাগিব। আৰু KBr পানী চাইড প্ৰডাক্ট সেইবিলাক তোমালোকৰ ইচ্ছা, সেইবিলাক দিলেও দিব পাৰা, নিদিলেও নিয়াৰ কথা নাই। চ' মুঠতে কথা হৈছে এই বিক্ৰিয়াবোৰত আমাৰ আলফা আৰু বিটাৰ মাজত ডাবল বন হয়, ক'ত ডাবল বন দিব লাগিব, য'ত আলফা আৰু বিটা আছে। এতিয়া যদি পাজেল লাগে কোনফালে যাবা, যে য'ত বেছি সংখ্যক যিটো ডাবল বন আছে তাৰ লগত বেছি এলকাইলমূলক যুক্ত হৈ থাকে, দেট ইজ কল জেড চেপ ৰুল। সেই জেড চেপ ৰুল মতে য'ত হাইড্ৰ বেছি যিটো এলকিনত বেছি সংখ্যক এলকাইল থ্ৰুব আছে সেইটো আমাৰ মুখ্য কথা। চ' এইখিনি গ'ল তোমালোকৰ অপসাৰণ বিক্ৰিয়া। নেক্সট তোমালোকৰ আছে ধাতুৰ সৈতে বিক্ৰিয়া, খুব ইম্পৰ্টেণ্ট, ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট ফৰ একজাম। নেক্সট যিটো আছে আমাৰ ধাতুৰ সৈতে বিক্ৰিয়া, নেক্সট আমি 3 নম্বর করিম কি, ধাতু হতে বিক্রিয়া, রিয়েকশন উইথ মেটেল, ভালকে চাবা, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমতে অলপমান লিখি লোৱাচোন তোমালোকে, শুকান ইথাৰৰ উপস্থিতিত, শুকান ইথাৰৰ উপস্থিতিত এলকাইল মেগনেসিয়াম হেলাইডে, শুকান ইথাৰৰ উপস্থিতিত ফাৰ্ষ্টতে এটা কাম কৰা, ধাতুৰ সৈতে বিক্ৰিয়াটো তোমাৰ এনেকৈ লিখাচোন,
শুকান ইথারর উপস্থিতিত অ্যালকাইল হ্যালাইডে ম্যাগনেসিয়াম ধাতুর হইতে বিক্রিয়া করিলে, আকৌ এবার কইছো, শুকান ইথারর উপস্থিতিত অ্যালকাইল হ্যালাইডে ম্যাগনেসিয়াম ধাতুর হইতে বিক্রিয়া করিলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন হয়। আকৌ এবার কৈছো, শুকান ইথারর উপস্থিতিত অ্যালকাইল হ্যালাইডে ম্যাগনেসিয়াম ধাতুর হইতে বিক্রিয়া করিলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটো গ্রিক নার্ড বিকারক বলে। কি বিক্রিয়া? গ্রিক নার্ড। এই বিক্রিয়াটো গ্রিক নার্ড বিকারক বলে। খুব ইম্পর্টেন্ট রিয়াকশন দেই। আকৌ এবার সেইখানে কৈ দিছো, অ্যালকাইল হ্যালাইডে শুকান ইথারর উপস্থিতিত ম্যাগনেসিয়াম ধাতুর হইতে বিক্রিয়া করিলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটো গ্রিক নার্ড বিকারক বলে। আমি এটা সাম রিয়াকশনটো সাপোজ CH3Br+Mg, CH3Br এটা অ্যালকাইল হ্যালাইড ম্যাগনেসিয়াম ধাতু, কার্সিনৰ ওপৰত তোমালোকে লিখিবা শুকান ইথাৰ, ড্রাই ইথাৰ, শুকান ইথাৰ, শুকান ইথাৰ দিলে কি হ'ব, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, ইয়াত অ্যালকাইল আছে, নাইবা এটা কাম কৰা, ফার্স্টতে মই আর দিলো, আর আর এক্স অ্যালকাইল হ্যালাইড, জেনারেল আর মানে কার্বন, মই তো জেনারেল লব, অ্যালকাইল হ্যালাইড ম্যাগনেসিয়াম ধাতুর লগত বিক্রিয়া করলে কি উৎপন্ন হব, আর এম জি এক্স, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আকৌ দিছো, শুকান ইথারর উপস্থিতিত অ্যালকাইল হ্যালাইডে ম্যাগনেসিয়াম ধাতু হতে বিক্রিয়া করলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন হয়। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের নামে হল গ্রিক নার্ড বিকারক। এই বস্তুটোর নাম কি? গ্রিক নার্ড বিকারক। ভালকে মনত রাখিবা, গ্রিক নার্ড বিকারক কেমিস্ট্রির যি কেইটা অর্গেনিক চেপ্টার আছে গোটেই কেইটাতে লাগিব, গতি ভালকে অ্যাটেনশন দিবা। এটির নাম কি? গ্রিক নার্ড বিকারক। তার সংকেতটা কি হব? আর এম জি এক্স, এক্সের জায়গা বি আর হবার জানে, অলপ আগত মানে লিখেছিল, ফর এক্সাম্পল এনেকা যদি আহে CH3Br+Mg, কার্সিনের ওপরত ড্রাই ইথার, শুকান ইথার, শুকান ইথার দিলে কি উৎপন্ন হবে তাহলে, এইবার আরো থাকিব CH3 আর ম্যাগনেসিয়াম, এটু হল কি, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ক্লিয়ার হল? সো আর জায়গা যে কোনো পরীক্ষা নাই হবার, সো এইটোর নাম হল কি, গ্রিক নাট বিকারক। এই CH3Mg-Br ইয়াকে কয় গ্রিক নাট বিকারক। এতিয়া প্রশ্ন এটা পরীক্ষাত খুবই আহে যে গ্রিক নাট বিকারক কিয় অনার্দ্র পরিবেশতে সংশ্লেষণ করা হয়। গতি এটা প্রশ্ন লিখা, গ্রিক নাট বিকারক কিয় অনার্দ্র পরিবেশতে সংশ্লেষণ করিব পারি, গ্রিক নার্ড বিকারক কিয় অনার্দ্র পরিবেশতে সংশ্লেষণ করিব পারি, অ্যান্সারটা কি হব চা, গ্রিকনার্ড বিকারক অলপ আগত আমি গম পালো কি, আর এম জি এক্স, গ্রিকনার্ড বিকারক। সো এই গ্রিকনার্ড বিকারক যদি পানির সংস্পর্শত আহে বা প্রোটন জাতীয় পদার্থৰ সংস্পর্শত আহে, তার আগত তোমালোকে এটা বস্তু গম পাব লাগিব, এই গ্রিকনার্ড বিকারকত এই আরটো হৈছে ডেল্টা মাইনাস আর ম্যাগনেসিয়াম হৈছে ডেল্টা প্লাস। এই দুটা বস্তু খুবই ইম্পর্টেন্ট। গ্রিকনার্ড বিকারক কোনটো নেগেটিভ পার্ট, কোনটো পজিটিভ পার্ট, আর হয়েছে মাইনাস পার্ট, আর ম্যাগনেসিয়াম হয়েছে কি পার্ট, প্লাস পার্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এতিয়া এই গ্রিক নাট বিকারকে যদি পানি জাতীয় বস্তু সংস্পর্শত আহে, চোয়া ইয়াতে যদি পানি দিও,
H2O. তেতিয়া হলে তোমালকে জানা পানি কেনে কে ভাঙি পানি ভাঙিব আমার H প্লাস OH মাইনাস এনে কে আয়নিত হয় তাহলে R হইছে মাইনাস H হইছে প্লাস তেতিয়া হলে আমার ইয়াতে কি হবো RH প্লাস Mg হল প্লাস OH হইছে মাইনাস ওদিকে আমি লিখিম Mg OH X Mg OH X এটু কয় সাইড প্রোডাক্ট এটু তোমালোক দিলেও হয় নিদিলেও হয় দিলে ভাল নিদিলেও কথা নাই সো গ্রিগনার বিকারক যদি পানি জাতীয় পদার্থৰ ওপৰত লগত বিক্রিয়া কিবা কাৰণে সংস্পৰ্শত আহে পানীৰ লগত তেতিয়া হলে কি হৈ যায় তোমাৰ হাইড্ৰোকাৰ্বন উৎপন্ন হয় এলকেন এটা উৎপন্ন হয় সেই কাৰণে গ্রিগনার বিকারক হয় অনাৰ্দ্র মানে শুকান অনাৰ্দ্র এনে কোৱা বানানটো অনাৰ্দ্র অনাৰ্দ্র মানে কি শুকান শুকানত কিয় ৰাখিব লাগে কাৰণ পানীৰ লগত আহিলে কি হৈ যায় এলকেন উৎপন্ন হয় গতিকে আনসারটো লিখা এতিয়া যে গ্রিগনার বিকারক পানি এলকোহল এমোনিয়া আদি প্রোটন জাতীয় পদার্থৰ লগত বিক্রিয়া কৰিব দিলে এলকেন উৎপন্ন হয় সেইবাবে গ্রিগনার বিকারকক অনার্দ্র পরিবেশতে রাখিব লাগে আকবার কইছো গ্রিগনার বিকারকক পানি অ্যালকোহল অ্যামোনিয়া আদির হইতে বিক্রিয়া করিলে অ্যালকেন উৎপন্ন হয় সেইভাবে গ্রিগনার বিকারক সদায় অনার্দ্র পরিবেশতে সংশ্লেষণ করিব পারি আজির ক্লাসখিনি মুঠতে এইখিনিয়ে নেক্সট অলপ ক্লাস অলপ নেক্সটত আমার হেলো এলকেনটা হেকে হয়ে যাব তো যি কি নহক ভালকে পড়া যেহেতু 3 মেলৈ আমার লকডাউনটো বৃদ্ধি হয়েছে গতিকে আমি সকলোৱে ঘরের পৰা ওলাব নালাগে লকডাউন মানি চলিব লাগে তোমালোকে ইচ্ছা করিলে প্লে স্টোরত গৈ ইংলিশ মিডিয়ামৰ এটা ডাউনলোড কৰিব পাৰা কিতাপবিলাক যিকোনো কিতাপ তাতে পাবা তোমালোকে যেনেকুৱা বিভিন্ন ধৰণৰ এপছ আছে প্লে ষ্টৰত কেমিষ্ট্ৰি পাবা ফিজিক্সৰ আছে কিতাপ মেথছৰ আছে কিতাপ যদি মোক লিংকটো লাগে তোমালোকে ক'ব পাৰিবা মই দি দিম তোমালোকক আৰু যদি তোমালোকে নিজেও পাৰা প্লে ষ্টৰত যিকোনো প্লে ষ্টৰত গৈ তোমালোকে NCERTৰ কিতাপ মাৰি দিবা আহি যাব ইংলিছ মিডিয়ামত আহিব তথাপি তোমালোকে অলপ হ'লেও তাৰে পৰা কিতাপবিলাক চাব পাৰিবা আৰু যদি কিতাপ নাইও বৰ্তমানলৈ তোমালোকে টেনশ্যন কৰিব নালাগে যিখিনি মই পঢ়াই আছোঁ সেইখিনি পঢ়ি থাকিবা আৰু এটা কথা তোমালোকে বহুতে হয়তো টেনশ্যনত আছা যে আমাৰতো সময় গৈ আছে আমাৰ কি হ'ব এটচেট্ৰা এটচেট্ৰা তোমালোকে এটা মত কথা কওঁ যে এতিয়ালৈ তোমালোকৰ থিয়ৰী এক্সাম হয়তো শেষ হ'ল হয় জাষ্ট প্ৰেক্টিকেল এক্সাম আৰম্ভ হ'ল হয় তাৰপিছত ৰিজাল্টৰ কথা আছে ৰিজাল্ট দিয়াৰ পিছতে ক্লাছ ষ্টাৰ্ট হ'ল মোটামুটি মে'ৰ 15 তাৰিখ মানতহে তোমালোকৰ ক্লাছ আৰম্ভ হ'ল হয় ভালকৈ কিন্তু এইবাৰ যিহেতু ৰিজাল্টৰ কোনো টেনশ্যন নাই গতিকে তোমালোকৰ চিন্তা কৰিব লাগে একো নাই মে'তো যদি আমাৰ ক্লাছ খোলে ফাৰ্ষ্ট উইকতো যদি আমাৰ কলেজ আৰম্ভ হয় তথাপি তোমালোকৰ চিন্তা কৰিব লগা নাই গতিকে তোমালোকে খালি যিখিনি বস্তু দিয়া হৈ আছে সেইখিনি বস্তু থ্ৰলি পঢ়ি থাকা কিবা অসুবিধা থাকিলে তোমালোকে মোক লগত শ্বেয়াৰ কৰিবা কিবা বুজি নাপালে বা কমেণ্ট বক্সত তোমালোকে লিখিব পাৰিবা আমাৰ হোৱাটছআপ নম্বৰত দিব পাৰিবা মোৰ হোৱাটছআপ নম্বৰটো তোমালোকে জানাই যদি কিছুমানে নাজানে তেতিয়াহ'লে লিখি ল'ব পাৰা 8472024720 2036 1 গতিকে এই নম্বৰত তোমালোকে হোৱাটছআপত মেছেজো দিব পাৰিবা মেছেজ দিলে মই এজ পাৰ পচিবল তোমালোকৰ যিখিনি প্ৰব্লেম এৰাইজ হয় সেই প্ৰব্লেমখিনি নিশ্চয় চল্ভ কৰা ট্ৰাই কৰিম আশা কৰোঁ তোমালোকে ভিডিঅ'বিলাক চাবা আৰু এজনে আনজনৰ লগত শ্বেয়াৰ কৰিবা যাতে বেছি বেছি ল'ৰা ছোৱালীয়ে এই ভিডিঅ'বিলাক চাব পাৰে আৰু সিহঁতে নিশ্চয় এইবিলাক চাই উপকৃত হ'ব পাৰে থেংক